দীর্ঘ কয়েক বছর ধরে উদয়পুর রেল স্টেশন লাগোয়া শুকসাগর জলার কৃষকরা কৃষিকাজ করতে পারছেন না। তাদের অভিযোগ, রেল দপ্তর মাটি ভরাট করে তাদের কাজ করার ফলে শুকসাগর জলায় জল জমে যাচ্ছে, ফলে তারা জমিতে কিছুই করতে পারছে না। এ নিয়ে বহুবার মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে এলাকার শাসক দলের নেতাকর্মীদের সুরাহার দাবি জানানো হলে এখনো পর্যন্ত কিছুই হয়নি। এদিকে গত কয়েকদিন ধরে রেল স্টেশন নতুন করে নিজ জায়গায় বিদ্যুৎ লাইন তৈরি করার কাজ শুরু করেছে, ফলে জমিতে জল জমে গেছে। এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল থেকে এলাকার কৃষকরা জমিতে জমে থাকা জল বের করার জন্য উপযুক্ত ড্রেন তৈরি করে দেবার দাবি জানান রেল দপ্তরের কাছে। তাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কৃষকরা এখানে কোনো কাজ করতে দেবেন না বলে জানান। আমরা এই যে ড্রেন, এই মালি হলে তারা রেল দপ্তরে বসছে, রেল দপ্তরে মালি হলে বসছে, তারপর আমরা ইন্দা জলা ফুলা তামার জলা কি জলা খিল ধান খেতে পানি, তো আমরা তো অনেক দিকে তাদেরকে দরবার করতে আসি, অনেক দিকে দরবার করছি, ওই অমুক রেজলকে হুমুক করে দেবো, হুম করলে হুম করে চলে যাবো, তাই শুনতে তা করে দিলা, তা আজকে আমরা এলে বসি, তারা কইছে আমরা কন্ট্রাক্টর আসি, কন্ট্রাক্টর আসলে তারা করে দিব, তো যতক্ষণ না করে এতক্ষণ আমরা এটা আমরা তার কাজ করতে।